कैनन से ले जाते हैं। আরো দিতে হবে তো কত 112 টাকা আর 5 টাকা দিন Thank you.
একটু উঠেছে পেশার 110 75 সেদিন তো একবার অনেক নিয়ে গেছিল 175 হলে বেশি হয়ে গেল না 110 শুধু 75 ও আচ্ছা শুধু 75 একটু উঠে না আর কমে গিয়েছিল 90 হয়ে গেল 90 60 ওই রাজা কমিশনের ম্যাডাম ও সারি তো অসুস্থ ঢাকায় মানে কোটচাঁদপুর অ্যাপোলোই বসে ওই যে ইয়ে ডাক্তার কি জানো আশা আপনার সে আবার এই যে এখানে কি বলছে
এই যশোর ভর্তি হতে বলছে না কি বলছে তারপরে এই পরীক্ষা করতে বলছে এখন আবার সে নাকি বলেছে যে আমাদের না দেখে একটা সার্জারিক্যাল ডাক্তার দেখান এরকম বলেছে এখানে কেন আমি আমার সমস্যার কথা বলেছে সমস্যাটা হচ্ছে যে প্রেশারটি বেশি আছে প্রেশার কত 220/100 220/100 দিয়েছে প্রেশার কিন্তু ওই মানে ওই যে ইয়ে তো টেনশন করছে তো এখন আমি মেপে আসলাম তিনবার করে মাপিছি প্রথম মাপলাম 138/80 তারপরে 5 মিনিট পরে আবার মাপলাম হ্যাঁ 140/81 এইরকম তারপরে আবার মাপলাম ওই ওই তাহলে তো এত হওয়ার কথা ওই টেনশন করছে আচ্ছা এখন সার্জারিক্যাল ডাক্তার এখানে ভর্তি হতে সমস্যার কথা বলেছে নাকি যে আমাদের তো মানে ওখানে থাকার মতন লোক নেই ভর্তি তো হওয়া যায় ওনার শোনেন ওনার ওই যে ডাক্তারি যে পলিসি অনুযায়ী সে কাজ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন শুনেছে এখন কি হলো ড্রাইভার শুনেছে তা জানে পরিচয় এইসব কারণে এরা ওই আইন অনুযায়ী ল অনুযায়ী কাজ করে বুঝেছে হ্যাঁ এই জন্য আমরা বছর সরকারি সরকারিভাবে এ দুটো লিখে রেফার লিখে দিয়ে আবার নিচে ওষুধে দিই ওষুধ প্রাথমিকভাবে ওষুধ দিতেই হবে ওষুধ চলবে আবার এখানে বলছে যে পরীক্ষা করে যে ডাক্তার হাসিন আমার নামে আছে আবার আবার আলট্রাসাউন্ড করা হয়েছে তো আলট্রাসাউন্ড করা হয়েছে একবার আবার এই যে হ্যাঁ তা ওই যে যেটা এটা উনি তো পাঠাইলো আছে হ্যাঁ হ্যাঁ তা আবার হাসিনার কাছে আবার মানে আবার আবার করতেছে আমি আমি এখন আপনার কাছে পরামর্শ করছি যে কনসালটাল ডাক্তার কোটসাদপুরে কি আছে আর কোটসাদপুরে নেই ভাই বুঝলেন কোটসাদপুরে না আমার অপারেশনটা তো আমি যশোর জামা থাকার মতো যশোরে কোনো ব্যাপারই না যশোরে আর সব থেকে সুবিধে বুঝলেন সুবিধা মানে লোক নেই যে থাকা লোক আছে একটা লোক থাকতে পারবে না কাছে আপনার এরকম লোক নেই তো এই সমস্ত অপারেশনে আপনার একদিন রাত্রে অপারেশন করে সকালে পাঠায় দেয় সময় লাগে না তো আপনি 2 দিন সময় ইয়ে নেবেন ছুটি নেবেন আপনার ওখানে সেভাবে রাখে না তো আপনার শোনেন আমি তো আমার মান নিয়ে আমার বড় ভাই নিয়ে অনেক ঘোরাঘুরি করেছি বুঝেছেন বড় ভাই অপারেশন করাই নিয়ে এলাম দশ থেকে কয়েকদিন আগে এখন বিষয় আছে কোটসাদপুরীর আছে আছে ওটি মোটি মেশিন মেশিন কনে কী আছে আমার সব জানা হয়ে গেছে বুঝেছেন একটাও কোয়ালিটি সম্পন্ন না যশোরে মোটামুটি একটা মানসম্মত এই আপনার ইন্টারন্যাশনাল পর্যায়ে যে ধরনের আছে ইয়ে সেই ধরনের আছে যশোরে কয়েক জায়গায় আছে তারপরে আমি তো আর্মিতেই আছে ট্রেনিং করেছি সিএমএসে ট্রেনিং করেছি ওখানে ওটিতে ট্রেনিং করেছি তো সেই সব ওটি যেরকম ফ্যাসালিটি যশোরে সেই ধরনের কয়েকটা ওটি আছে আছে হ্যাঁ আছে মানে কুইন্সে ওই নোভা টোভা ওগুলিতে আছে আর ওদের প্রযুক্তি আর কোটসাদপুরীর প্রযুক্তির মধ্যে আকাশ পাতাল হ্যাঁ আকাশ পাতাল বেশ কম আছে বেশ কম আছে বিশুদ্ধবারে চলে যাবেন যে শুক্র শনি বিশুদ্ধবারে রাত্রি অপারেশন করে শুক্রবার দিন থেকে শনিবার গেলে তো আবার বলবে যে পরীক্ষা করা না পরীক্ষা আপনার মোটামুটি করা আছে আর ওই অপারেশনের জন্য যে পরীক্ষাটা আপনি যেখানেই করেন সব জায়গায় ওই রুটিন পরীক্ষাটা করাবেই হ্যাঁ রুটিন অপারেশনের জন্য পরীক্ষা আপনি যদি কালকেও পরীক্ষা করে থাকেন আজকে অপারেশন তারপরও আপনার ওই অপারেশনের রুটিন কয়েকটা পরীক্ষা আছে ওইগুলো আমি সেই সেইদিকে যাচ্ছি না আমি বলছি যে
পরীক্ষাটা করবে, ধরুন আমি সরকারি হাসপাতাল ভর্তি মানে সেটা তো সরকারি, আজকে পরীক্ষা করবে কালকে বলবে এসে, সে এক সপ্তাহ, এক সপ্তাহ দশ দিন লাগবে সরকারি? না দাদা, সরকারিভাবে তো যা হবে না, সরকারিভাবে আপনি যে পারবেন না। সরকারিভাবে মানে আমি এই যে পোস্টটা বললাম এটি আপনার আছে, বেসরকারি পোস্টের কথা বললাম। হ্যাঁ, আপনি বিশুদ্ধভাবে যাবেন সকাল দিকে, আপনি বলছেন যে কোন হাসপাতালে? ও হ্যাঁ, এখানে আছে যশোরে আপনার কুইন্স আছে, ইবনে সিনা আছে, ইবনে সিনা কি অপারেশন করে, আর নোভা আছে। হ্যাঁ, নোভা এই তিনটে। হ্যাঁ, তিনটে তবে আমি আছে বড় ভাই, আমি সব জায়গায় ঘুরে নোভাটা ভালো লেগেছে। নোভায় আমি করাইলাম বড় ভাই, ওদের খরচপাতিও কম নেয়, আর আছে ওদের মানে গ্যাদারিং কম। হ্যাঁ, সব দিক দিয়ে ভালো নেয়, নোভা একটু গ্যাদারিং কম। হ্যাঁ, এই ওখানে আমি করাইছি, সে বড় ভাই এই এক সপ্তাহের মধ্যে অনেক বড় অপারেশন। এইখানে আসলামে বলছে যে আমি পারবো না, ঢাকায় আমি ঠিকানা দিচ্ছি, ওখানে নিয়ে যাবো। হ্যাঁ, আমার স্যার আছে অধ্যাপক, ওখানে নিয়ে যাবো। আর ভাই আপনি গাইনি আছে, ইয়ে কোনো সার্জারি ডাক্তার দিয়ে গাইনি কেস করাবেন না, আপনি আয়সা অপারেশন করতে পারেন না। না, আয়সা তো অপারেশন করবে না, সে বলছে করবেন। আর আর গাইনি কেস আছে, সার্জারি শুধু সার্জারি ডাক্তার দিয়ে করানো ঠিক না, যদি সমস্যা এই যে আসলামে করে এই বহুত মানুষের সমস্যা হয়। আমার মার করে আমার মা নিয়ে আমি জানি যে রোগে যে ডাক্তার সেটা ছাড়া হয়। দর্শন করলে খরচ কত করবেন অনুমানে? আপনার সব মিলিয়ে হয়তো 15-20 হাজার টাকা ভিতরে হয়ে যাবে। থাকা খাওয়া দাওয়া আপনার ইয়ে ভাড়া হাবিদ ভাড়া এইখানে করতে বললেও দেখবেন যে ওরকমই। হ্যাঁ, ওটি খরচ এমনি ওরা প্রথমে একটা কিন্তু আচ্ছা বলে নামাই দেয় যে, কিন্তু লাস্টে দেখা যায় যে খরচ দেখেন গিয়ে সেই ওই সেই মিস্ত্রি মতো। মিস্ত্রিরা প্রথমে হিসেব কম দেয়। ইয়ে ইবনে সিনা কি ওরা তো ডায়নিক সেন্টার না, না ভাই হাসপাতাল? ইবনে সিনা তো হাসপাতাল না, না ওরা ডায়াগনিস সেন্টার। ওরা তো ওখানে রুগী অপারেশনটা ভর্তি করে না মানে? হ্যাঁ, রুগী ভর্তি করে কুইন্সে আর নোভায় করে। হ্যাঁ হ্যাঁ, তারপর আপনার ল্যাব স্ক্যান আছে, ওখানেও ওরা রুগী ভর্তি করে না। হ্যাঁ, তারপরে আর জায়গা আছে, কিন্তু এই এদের হাসপাতাল এই দুই জায়গায় আছে আর কি হাসপাতাল সিস্টেম। না মোটেও না, এক ঘন্টা ওই জ্বালাই তো জ্বলছে ওই জায়গায়। না না, চাকরি না মানে আমি চলে যাব এখানে আরেকজন কারে দিয়ে যাব, ওই তো হবে না, সম্ভব না। যাক, নাহলে ওইদিকে ওই বিয়ে বড় ছেলে দিয়ে পাঠাচ্ছি। আপনি না আছে, আপনার ছেলের অভাব আছে, আপনার দুটো আপনার ছোটো ছেলের সাথে থাকলেও আছে। এই আপনি রাত্রি যে অপারেশন দিন থাকতে পারবেন না, অপারেশন সময় থাকবেন, ছেলে আসবেন, ছোটো ছেলে বড় ছেলে ওরা থাকবে, আপনার একটা মেয়ে নিয়ে আসেন, দরকার লাগে মেয়েটার সাথে নিয়ে আসেন, মেয়েরই সমস্যা। কারণ এখানে এখানে আপনার সর্বোচ্চ 1-2 দিন, এর বেশি থাকা লাগবে না, কারণ এটি একটা নর্মাল অপারেশন। আর আপনার পুরো না কেটে আপনার এই ইসে করান, এই যে আছে ক্লোনোস্কোপি মেশিনের দিয়ে, মেশিনের দ্বারা না। এখন সমস্যা হচ্ছে যে ওই ওষুধ খাওয়ার পরে যে আর অন্য সমস্যাগুলো ঠিক আছে, এখন নাকি ব্যথা করে। এটা তো ওই যে ওই ওই আগের আপাতত এটা তো যেটা মানে যেটা থাকার কথা তার থেকে বাড়তি বললেন না, ভিড়টা অনেক বেড়ে গিয়েছে। এখন সে বলছে যে এখন কোন পর্যায়ে আছে, তা আমার এখন কোন পর্যায়ে আছে? এখন তো সে বলছে যে আবার পরীক্ষা, তো সে যখন অপারেশন করবো না তাহলে ওই পরীক্ষাটা আমি তার কথা করবো করবো কেন? আমি করবো না, আমি যদি অন্য ডাক্তার দেখাতে হয় তার যা সাজেশন হবে। আপনি আসলে এটা পুরো কেটে না করে ওই কলোনোস্কোপি মেশিন দিয়ে ইয়ে করে নিয়ে আসবে, কাটবে না ব্যাট, কলোনোস্কোপি মাধ্যমে হবে, এটা বেশি ইয়ে না তো, নর্মাল জিনিস। আর এখানে করতে গেলে পুরো প্যাট কেটে করবে, পুরো প্যাট কেটে। হ্যাঁ, আপনি কলোনোস্কোপি মানে ওইটা করতে গেলে মানে একটু খরচ বেশি না? ওতে এখন 2-4 হাজার টাকা আছে। আলিম ভাই, মাসে আসেন কিছু? 1 মাস দাঁড়াই।